অনেক সময় যখন স্বামী স্ত্রীর ঝগড়া হয়, কিছু কিছু ঝগড়া এরকম আছে যে চুপ করে চলে যাওয়াই ভালো, বেশি ওটার ব্যাপারে মানে আরও ভিতরে ভিতরে গেলে ঝগড়াটা বেড়ে যেতে পারে। আর কিছু কিছু ঝগড়া এরকম আছে যে ওখান থেকে পালিয়ে না গিয়ে ওখানে থেকে সেটার একটা সলিউশন বার করতে হবে। সেটা আমাদেরকে বুঝতে হবে কোন কোন ঝগড়ার কত সময় দিতে হবে। যেরকম আমরা যখন একটা কোনো একটা দোকানে গেলে আপনি যদি কোনো একটা জিনিসপত্র কিনবেন, ওই জিনিসপত্রের পিছনে লেখা থাকবে এমআরপি। এমআরপি মানে ম্যাক্সিমাম রিটেল প্রাইস, মানে এর থেকে বেশি আপনাকে এই জিনিসের জন্য পয়সা দেওয়ার দরকার নেই। যাকে যদি 30 টাকা লেখা আছে মানে 30 টাকাই দিতে হবে। এরকম প্রতি একটা ঘটনা আমাদের জীবনে যেটা আছে সেটার একটা এমআরপি আছে, ওর থেকে বেশি তার উপরে সময়টা খরচা করার দরকার নেই। যদি কোনো জিনিস ছোটো আছে, কিপ ইট স্মল, মানে ইংলিশে বলছে কিপ স্মল থিংস স্মল, যেটা ছোটো আছে সেটা ছোটো থাক, ছোটো জিনিসকে বড় করবেন না। আর যদি অনেক সময় কিছু একটা বড় জিনিস আছে তাহলে সেটাকে মানে সেটা থেকে পালিয়ে যেতে নেই, না ঠিক আছে চলো আমরা যদি 10 দিন কথা বলবো না এক দুষ্টার সাথে তাহলে আপনি আপ ঠিক হয়ে যাবে। অনেক সময় এটা ঠিক নাও হতে পারে। যেরকম যদি কোনো বীজকে বপন করা হয় তো ধীরে ধীরে ওরা থেকে চারা বার হবে, আর চারা থেকে একটা বড় গাছ হবে, আর গাছের ফল আসবে। এরকম যদি কোনো সময় আমার ভিতরে কিছু রাগ আছে, না পতির মানে স্বামীর ভিতরে কিছু রাগ আছে, আর এক দুসরাকে না বলে যদি ওটার মানে ও বীজের বপন করে দিয়েছে তাহলে ওটা একটা বড় গাছ হয়ে যাবে, তারপরে ওটার ভার থেকে ভালো বড় বড় ফল বার হবে। তো তার আগেই ওর বীজটাকে পুড়ে দিতে হবে, তার মানে সাথে সাথে কথা বলে নিতে হবে, ঠিক আছে আপনি এটা করলেন আমি এটা করলাম এরকম হলো, আর ওখানে কথাটা শেষ করতে হবে। অনেক সময় ঝগড়াটা না মিটিয়ে যদি আমরা ঘুমিয়ে যাই তাহলে ওটা আমাদের কনসিয়াসনেস, আমাদের মনটাকে অপবিত্র করে দেয়। কৃষ্ণ 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 লাগে সব কৃষ্ণ কৃষ্ণ।